পাঁচ বছরের মৃন্ময় ভালোই খেলেন অফ স্ট্যাম্পের বল, ক্লান্তিহীন পেটাতে পারেন গুগলি, গুড লেন্থ বা ফুল টস। টাইগারদের অন্যতম ভরসার প্রতীক মৃন্ময়ের চাচা মুশফিকুর রহিম গেছেন বিশ্ব মঞ্চ মাতাতে, যাদের ময়দানি লড়াই শুরু হবে 18ই ফেব্রুয়ারি। এতে কেমন করবে বাংলাদেশ, বাউন্সি কন্ডিশনে কেমন খেলবেন চাচ্চুরা, এসব বিষয়ে খুব বেশি জ্ঞান না থাকলেও ক্রিকেট বিশ্বকাপ উত্তেজনা চঞ্চল করে রেখেছে ছোট্ট মৃন্ময়কে। বিশ্বকাপ শুরুর দিন গুনছেন মুশফিকের বাবা ও মেন্টর আব্দুল হামিদও। মাঠে বসে ছেলেদের উৎসাহ জোগাতে 15ই ফেব্রুয়ারি মুশফিকের দুই চাচাকে নিয়ে যাবেন অস্ট্রেলিয়া। মেলবোর্ন, ব্রিসবেন আর নেলসনে লাল সবুজের ঢেউ তুলতে সাথে নিচ্ছেন কয়েকশো জাতীয় পতাকা, গেঞ্জি আর 30 ফুট সাইজের লাল সবুজের বিশাল এক নিশান। বলছেন কঠিন কন্ডিশনে ছেলেদের একটু বেশি দরকার দেশবাসীর শুভকামনা আর সমর্থন। মাঠে থাকলে ওরা আরও উজ্জীবিত হবে এবং আমি সেই উজ্জীবিত করবো ইনশাল্লাহ। সবগুলো ছেলে যখন আমার, সেই কারণে আমার আরও বেশি এক্সপেকটেশন ওদের প্রতি। তিনি আরও বলেন প্রস্তুতি ম্যাচের ফলাফলে ভেঙে পড়ার কিছু নেই, সময় মতো ঠিকই গর্জে উঠবে টাইগাররা। কোটি ক্রিকেট ভক্তের প্রার্থনা আর শুভকামনা তো আর বৃথা যেতে পারে না। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, বগুড়া।